ওকে আমরা একদমই বেসিক ক্লাস ওয়ান একদম প্রথম থেকে ক্লাসগুলো করব যারা সেকেন্ড ফার্স্ট ইয়ারে ক্লাস করেছো তাদের কোনো সমস্যা নেই ফার্স্ট ইয়ারে ক্লাস করলে আবার নতুন করে জাস্ট পয়েন্টগুলো একটু মনে করে নাও কারণ এগুলো তোমার মানে বেসিকটাকে অনেক স্ট্রং করবে আমি সবসময় একটা কথা বলি একটা বিল্ডিংয়ের যেমন একটা ফাউন্ডেশন দরকার হয় তেমনি তোমার ইংলিশে ভালো করতে হলে তোমার একটা ফাউন্ডেশন ভালো থাকতে হবে আর যখনই তোমার এই ফাউন্ডেশনটা ভালো থাকবে তখন আহ তুমি পরের যে পার্ট গুলোতে সেগুলো খুব ভালো করবে আর এক্ষেত্রে এই এই বেসিক ক্লাস গুলো অবশ্যই তোমাকে করতে হবে কয়েকবার করতে পারলে আরো ভালো দেখবো অনেক স্টুডেন্ট আছে আছে যে দুই তিনবার করে বেসিক ক্লাস করেছে সো আমরা সেই পার্টগুলো নিয়ে আলোচনা করবো আজকে একদমই প্রথম থেকে যেগুলো হয়তো তোমাদের মানে যারা করেছে একবার তাদের কাছে হয়তো বিষয়টা এরকম লাগবে না কিন্তু যারা করনি তারা অনেক কিছু নতুন ভাবে জানতে পারবা আচ্ছা জানি যে যে তোমরা তোমাদের যে সিলেবাস এই সিলেবাসে কোন তিনটি টপিক বাদ দিয়েছে মনে আছে কারো তোমাদের বা সিলেবাস শর্ট সিলেবাসটা মনে আছে কোন তিনটি টপিক বাদ দিয়েছে এবং কেন বাদ দিয়েছে কারো কি জানা আছে কোন তিনটি টপিক বাদ দিয়েছে এবং কেন বাদ দিয়েছে কারো কোন ধারণা আছে বল কোন টপিক তিনটি বাদ দিয়েছে যারা ক্লাস তারা বলো যে কোন তিনটি টপিক বাদ দিয়েছে গুড জান্নাতুন নাইমা ফাইজা বলেছে আর্টিকেল প্রোনাউন রেফারেন্সিং এবং ট্রান্সফরমেশন খুবই ইম্পর্টেন্ট এই তিনটি টপিক কেন বাদ দিল মানে আর বাকি টপিক গুলো কেন রেখে দিল এই টপিক গুলো তো রাখতে পারতো নাম্বার কমিয়ে দিয়ে অন্য অন্য নাম্বার কমিয়ে দিয়ে এই টপিকটা রাখতে পারতো কিন্তু কেন এটা রাখলো না বা কেন দিলো এখানে কারণ হচ্ছে এখানে বাদ দেওয়ার মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে যে এই টপিক এই তিনটা টপিক থেকে পরবর্তীতে আহ সাধারণত খুব কম প্রশ্ন হয় তার মানে প্রশ্ন হয় না বললেই চলে তাহলে প্রশ্ন হয় না বললে চলে অ্যাডমিশন টেস্টের কথা বলছি আমি স্পেশাল টেস্টে সাধারণত এই ইয়ের থেকে পুরা প্রশ্ন আসে না এই তিনটি বিষয় থেকে হ্যাঁ হয় না যে এমন না বলা যাবে অনেক সময় আর্টিকেল থেকে প্রশ্ন হয় যারা তোমরা সি ইউনিটে আছো আর এস স্টুডেন্ট যারা বা যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তারা মাঝে মাঝে হঠাৎ আর্টিকেল থেকে প্রশ্ন আসে অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে একিভাবে মেডিকেলে বা ইয়েতে বিভিন্ন সময় একটা দুইটা করে প্রশ্ন থাকতে পারে কিন্তু এই তিনটা টপিক বাদ দি মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেহেতু খুব বেশি প্রশ্ন হয় না আর সবচেয়ে বেশি বাকি টপিকগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক স্পেশালি আমি যদি তোমাদের বলি যে প্রেপোজিশন প্রথমেই যেটা আছে প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ টপিক আর প্রেপোজিশন থেকে শুধুমাত্র এইচএসসি নয় অ্যাডমিশন টেস্ট নয় একদম বিসিএস পর্যন্ত তোমার এটা সারা জীবন কাজে লাগবে ঠিক আছে সারা জীবন কাজে লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ডেফিনেটলি তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাহলে আমরা যে কমন যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেই বিষয়টার মধ্যে আমি বলেছি যে আজকে আমরা এই টপিকগুলো জানার চেষ্টা করবো তোমরা জানো যে তোমাদের কিন্তু মানে নাম্বার বন্টনেও কিছু পরিবর্তন এসেছে কারো কি মাথায় আছে নাম্বার বন্টনে কি ধরনের পরিবর্তন এসেছে অর্থাৎ তোমাদের যে সেকেন্ড মার্কিং এর যে প্রত্যেকটা প্রশ্নের যে মানবন্টন সেই মান বন্টনেও পরিবর্তন এসেছে কারো কি বিষয়ে ধারণা আছে মানবন্টন কি কি হয়েছে বা কিভাবে আছে মানবন্টন হ্যাঁ ফার্স্ট ক্লাস তাহলে বলো মান মানবন্টন কোথায় কোথায় আছে আহ দেখি বলতে পারো কে না আচ্ছা মানবন্টনের প্রথম বিষয়টা হচ্ছে মানবন্টনের প্রথম যে টপিকটা আমরা পাবো আহ সেটার মধ্যে এটা কিন্তু কোনো চেঞ্জ তোমরা জানো প্রেবদীশনের যে টপিকটা এটা কোনো চেঞ্জ ফ্রেজেও কোনো চেঞ্জ হয়নি তোমরা জানো পরবর্তী যে ফ্রেজটা এটাও কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা থেকেও প্রচুর প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টের জন্য এই টপিকগুলো থেকেও অনেক প্রশ্ন হুবহু আসে ঠিক আছে আচ্ছা আমি টপিকগুলোর টপিক মধ্যে যেটা বলছি যে ধরে ন্যারেশন এখন কিন্তু ন্যারেশন তোমরা কি জানো ন্যারেশন আগে ছিল পাঁচ কিন্তু এখন দুই বাড়িয়ে দিয়েছে তার মানে সাত একইভাবে রাইট ফ্রম ভাবছে তোমরা জানো যে চোদ্দ ফর্টিন চোদ্দটা দেবে সাত মার্ক সাত মার্ক এখানে আর কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আবার দশটায় আছেন কমপ্লিটিং sentence কিন্তু দশটায় আছে কমপ্লেটিং sentence কিন্তু তোমার দশটা এই নতুন যারা এই বছর পরীক্ষা দিচ্ছে অর্থাৎ দু হাজার একুশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য completing sentence ছিল সাতটি কিন্তু তোমাদের কিন্তু আবার আগের মতই দশটি চলে গিয়েছে তো আগের মতই দশটি চলে গিয়েছে কিন্তু নতুনদের এটা কমিয়ে দিয়েছিল আর তোমাদের দুইটা প্যারাগ্রাফ থাকবে তোমরা জানো যে দুটি প্যারাগ্রাফ থাকবে দুটি প্যারাগ্রাফের ধরন দুটি আলাদা আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন থাকবে পনেরো পনেরো ত্রিশ আর application এ হচ্ছে দশ এই হচ্ছে চল্লিশ মার্ক আর গ্রামার কিন্তু ঠিকই সিক্সটি আছে শুধু টপিক তিনটি কমিয়ে দিয়েছে আর্টিকেল প্রোনাউন রেফারেন্সিং ট্রান্সফরমেশন এই তিনটা পনেরো গুলো বিভিন্ন নাম্বারে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে সো সরাসরি চলে যায় এবার দেখো মূল আলোচনায় প্রথমেই আমরা যদি বলি ডিটারমিনার ভার্সেস অ্যাজেকটিভ ইনফিনিটি ভার্সেস আমাদের মূল যে আলোচনা আজকে পাঁচটা টপিকের খুব ভালোভাবে শেখার চেষ্টা করবে যাতে এটা অ্যাডমিশন টেস্ট সহ সব জায়গায় তোমার কাজে লাগে তো প্রথম বিষয় হচ্ছে যে বেসিক ইউজ অফ পার্টস অফ এটা নিয়ে আমি আজকে কম কথা বলবো আগামী দিন থেকে তোমাদের মূল ক্লাস আজকে আসলে মিসিলিনাস কিছু আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এগুলো রিলেটেডই কিছু জিনিস আলোচনা করব তো প্রথমে আছে বেসিক ইউজ অফ পারসাপিস এটা আমরা আগামী দিন থেকে বিস্তারিত শুরু করব আজকে আমরা চারটি টপিককে ফোকাস করব একটু জানার চেষ্টা করব এর মধ্যে প্রধান বিষয়টাই হচ্ছে দেখো ইনফিনিটিভ ভার্সেস প্রিপজিশন তাহলে আমরা জানি যে টু কখন টু শব্দটি আমরা কখনো এটাকে প্রেপজিশন বলছি আবার কখনো এটাকে ইনফিনিটিভ বলছি দেখো এটা কিন্তু মডিফায়ার এর খুব কমন একটি টপিক মডিফায়ার মডিফায়ার হুবহু পরীক্ষায় প্রশ্ন আসে ইউজ ইনফিনিটিভ তাহলে ইউজ ইনফিনিটিভ আমি যদি এই প্রশ্নটাকে একটু সহজ করে করি বলতো তো ইনফিনিটিভ কিভাবে বুঝবে তাহলে আমি যদি একটু এটা অন্য জায়গা নিয়ে যাই তাহলে দেখো পয়েন্টটাকে একটু আমরা শেখার চেষ্টা করি দেখো ইনফিনিটিভ তাহলে দেখো ইনফিনিটিভ বলো তো ইনফিনিটিভ কিভাবে বুঝবো ইনফিনিটিভ গুড যারা প্রশ্নের উত্তর দিচ্ছ থ্যাংক ইউ টু প্লাস ভার আচ্ছা ভার্বের কোন ফর্ম দিবা টু প্লাস ভার্ব বলতে ভার্বের তো অনেক রূপ আছে তুই কোন রূপটি ব্যবহার করবে ভার্বের তো অনেক রূপ আছে কোন রূপটি ব্যবহার করবে কোন রূপটি ব্যবহার করবে

আস্তে আস্তে এই জিনিসগুলোতে তোমাকে দক্ষ হতে হবে এই যে ভি ওয়ান এটার সাথে একটু গন্ডগোল আছে ভি ওয়ান বলতে আমরা আসলে কি বুঝি ভি ওয়ান যেমন একজন বলেছে এটা ভি ওয়ান তাহলে ভি ওয়ান বলতে আসলে আমরা কি বুঝি আচ্ছা এক ইয়াসিন বিন নুর হচ্ছে যে প্রেজেন্ট হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকতে পারে সুন্দর একটি কথা বলেছে আচ্ছা V0 হচ্ছে বেস ফর্ম ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম আচ্ছা প্রেজেন্ট ফ্রম তানজিম হোসেন প্রশ্ন লিখেছে টু প্লাস ভি ওয়ান দিয়ে কি বুঝি ভি ওয়ান কারণ যখন আমি বলবো তখন কিন্তু আমার একটা কথা খেয়াল করতে হবে একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো যে যেহেতু আমরা একদম রুট লেভেল থেকে পড়াশোনা শুরু করছি সেকেন্ড ইয়ার আমরা ভুলে যাবো আগে কি পড়েছি দেখো তোমরা জানো ডু এবং ডাজ উভয়ই ভি ওয়ান দেখো একটু প্রমাণ করে দেই ডি ডেটা ভি টু ডি ডেটা হচ্ছে ভি টু দেখো তো কথা ঠিক আছে কিনা ডু এবং ডাজ ডু এবং ডাজ দুইটাই ভি ওয়ান কিন্তু ডিড হচ্ছে ভি টু নাকি ডাজ ডাজ কি আলাদা কোনো ভি টু আছে ডাজ কোথায় আছে ডাজ কি ভি টু এর মধ্যে আছে ভি টু এর মধ্যে আছে নাই ঠিক আছে তাহলে ডাস ভি টুর মধ্যে নেই তাহলে আমরা এই ডাস কে কোথায় নিয়ে গিয়েছি তাহলে আচ্ছা আবার আইএনজি কিন্তু আছে আচ্ছা ভার প্লাস আইএনজি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলি তার মানে ওটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম একটু খেয়াল করে দেখো ভার প্লাস আইএনজি সেটা আমরা প্রেজেন্ট ফর্ম বলি ওটা কি ওটাও কি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম না আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে ওটা নাম পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ওটার নাম কিন্তু আমি বলছি প্রেজেন্ট সো যখন আমি বলবো প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে একটা করে ফাঁকি থেকে যায় সেখানে শিক্ষার্থীরা অনেক গ্যাপ থেকে যায় যে কি বসবে ঠিক আছে কি বসতে পারে তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু আস্তে আস্তে শেখার চেষ্টা করি তাহলে তোমার কাজে দিবে আচ্ছা আমি একটা জিনিস বলি আচ্ছা বলতো এম ইজ আর এরা কি ভার্বের প্রেজেন্ট রূপ না বলতো এম ইজ আর এরা কি ভার্বের প্রেজেন্ট রূপ না আচ্ছা জি প্রেজেন্ট বলেছো তোমরা এটা প্রেজেন্ট কিন্তু এ2 এর পরে কি আমি কখনো এমিজার দিতে পারি বলো তো টু এর পরে কি আমি কখনো এমিজার দিতে পারি আচ্ছা এবার এই এমিজার এর উৎপত্তি হয়েছে কোথা থেকে দেখো এমিজার এর উৎপত্তি হয়েছে কোথা থেকে বি থেকে তাই না বি হচ্ছে রুট ভার্ব মানে মূল শব্দ মূল শব্দটা হচ্ছে বি তাই না এখানে মূল শব্দটা হচ্ছে বি এখানে পাস্ট ফর্ম আবার ভি টু কি হয়ে যাবে এটা ভি টু কি হয়ে যাবে এটা ভি টু হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার এটা ভি টু হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার হয়ে যাবে ওয়াজ অথবা এটা ভি টু হবে ওয়াজ অথবা ওয়্যার এটার ভি টু হবে ওয়াজ অথবা ওয়্যার ওকে ওয়াজ এবং ওয়্যার তাহলে দেখতে পাচ্ছি আমরা বিটা হচ্ছে ভি জিরো মানে যেটা রুট ফর্ম যেখান থেকে বাকি ফর্মগুলোর উৎপত্তি হয়েছে যেখান থেকে বাকি জিনিসগুলোর উৎপত্তি হয়েছে তাহলে এইটাই হচ্ছে V ভি জিরো বলবো যেটা রুট ফর্মটা সেটাকে আমরা আজকে থেকে কি বলবো তো ভি জিরো তাহলে টু এর পরে আমি যেটা ভার্ভ বলবো সেটা বলবো সবসময় ভার্ভের জিরো ফর্ম ভি জিরো যেটা বেস ফর্ম রুট ফর্ম রুট ফর্ম যেমন এখানে বেইসটা কোনটা হ্যাঁ ডুটা হচ্ছে মূল মূল শব্দটা হচ্ছে ডু এই ডুটাকে আমরা যখন প্রেজেন্টেন্সে নিয়ে যাবো তখন দুই ভাবে ব্যবহার করি দেখো ডু বা ডা যেমন এর সাথে ডু হয় এর সাথে হয় হয় সাথে ঠিক আছে আহ তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো ডু এর সাথে আহ আমরা ডু বা ডাস ব্যবহার করছি আর এটা পাঁচটা হচ্ছে ডিট আর পাঁচ পাঠেছে হচ্ছে ডান ঠিক আছে ওকে তাহলে আমরা যেটা পাবো আচ্ছা একজন একটু প্রশ্ন করেছে একটা ক্লোজ এন্ড হবে আসলে ক্লোজ হবে না উচ্চারণটা হচ্ছে আমরা কিভাবে ই করতে পারি মূল কথা হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ এর বেসিক পার্টটা জানলেই কিন্তু আর এটার জন্য আর কোন আলাদা বই প্রয়োজন হয় না এটা কিন্তু আমার ইউটিউবে টু হান্ড্রেড ম্যাজিক রুলস এর মধ্যে ভিডিও আছে তারপরে শুধু ক্লজ ফ্রেজ নিয়ে আলাদা ভিডিও আছে আর ফাইনাইট নন ফাইনাইট সম্পর্কে একটা ধারণা রাখলে মোটামুটি এন্ড ফ্রেজ আহ আর বাজারে এক একজন বই বলে আমি বলবো আমার বইয়ের কথা ঠিক আছে টু হান্ড্রেড আরেকজন বলবো আরেকজনের বই কথা আমি সরাসরি ওই বইটা বলবো না ঠিক আছে তার চেয়ে বরং ক্লাসে মনোযোগী হলো ওই জিনিসগুলো এমনি বোঝা যাবে আর যে যে বই থেকে চাইলে প্র্যাকটিস করতে পারে ঠিক আছে তাহলে ওদের আস্তে আস্তে সে নিজেই বুঝতে পারবে এটা কি সেন্টেন্স এটা কি ক্লজ সেন্টেন্স এবং ক্লজের এর মধ্যে পার্থক্য কি দেখি তোমাদের এই প্রশ্নটা দিয়ে আমি একটা প্রশ্ন করি অনেক স্টুডেন্ট ক্লাস করতেছো আমাদের এখানে জুমে প্রায় ফেসবুক আমি ই দিয়েছি লাইভ প্রথম অনেকে মিস রেকর্ড করলে এটা অনেক বড় হয়ে যায় মানে ভিডিওটা অনেক বড় হয় যাই হোক আমি দিয়ে রেখেছি পরে তোমরা ফেসবুক থেকে আবার দেখে নিতে পারবে যদি কারো মিস হয়ে যায় দেখতে পারবে এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য কি দেখো এটাই অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কি আমি যদি বলি সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কি দেখবো অনেক শিক্ষার্থী এইটাই ভালো করে বুঝতে পারবে না যে ক্লজ আর সেন্টেন্সটার মূল পার্থক্যটা কি দেখি কে কে আছো এখানে এখানে যারা আছো তারা বলো তোমরা তো অনেক ক্লাস করেছো তাহলে ইতিমধ্যে এটা জানো না ক্লজ অবশ্যই এটা ফাইনাল ভার্ব তাহলে সেন্টেন্স কি তাহলে সেন্টেন্স কি জিনিস একজন আবার আকিমুন্নেসা বলেছে সেন্টেন্স এ ফাইনাইট ভার্ব ক্লজ এ নন ফাইনাইট ভার্ব ঠিক আছে পুরা কিন্তু উল্টে গেছে আচ্ছা দেখি এবার অন্য যারা আছে তারা কি অবস্থা তাহলে ক্লজ ভার্সেস সেন্টেন্স দেখো আমাদের দেশে শিক্ষার্থীরা মৌলিক জিনিসগুলো সম্পর্কে ঘাটতি আছে ক্লজ ভার্সেস ফ্রেজ ক্লজ ভার্সেস আমি লিখি একটু তাহলে তো ক্লজ ভার্সেস তোমার সেন্টেন্স তাহলে আগে ক্লজটা একটু ভালো করে ক্লজ একজন এটা কোন উত্তরই বলতে পারেনি তোমাদের ক্লস এ একটা ভাব থাকে যেটা অন্য সেন্টেন্স এর সাবজেক্ট হিসেবে কাজ করে না এরকম কোন ই নাই তারপর আর কিছু বলো আ সেনটেন্স পরিপূর্ণ অর্থ থাকে বাট ক্লজে থাকে না হয়নি তারপর আর কেউ আর কিও আছো বলো ইমরান তানিম প্রশ্ন করেছিল তাহলে এবার নিজেই বলো যে ক্লজ এবং সেন্টেন্সের পার্থক্যটা মৌলিক পার্থক্যটা একটা সিনট্যাক্স এর মধ্যে ডেভিড ফারন একটা প্রশ্ন মোটামুটি এসেছে যে একটা সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকতে পারে একটু টা পেলাম আমরা ক্লজ আউট সে আচ্ছা স্যার তাহলে সেন্টেন্সের কি? অনেক তাহলে সেন্টেন্সটা কি? তাহলে সেন্টেন্সের অংশটাতে আমরা কি পাবো দেখো। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস ভেঙে দেই। মনে রাখবা সেন্টেন্স হচ্ছে ইংলিশ ইংলিশে দ্য బిগেস্ট গ্রামাটিক্যাল পয়েন্ট। সেন্টেন্স হচ্ছে বিগেস্ট গ্রামাটিক্যাল পয়েন্ট। সেন্টেন্স তাহলে বুঝছ না ওরকম উত্তর তোমরা পারবে না। ওরকম মৌলিক উত্তরটা তোমরা পারবে না এটা।

সেন্টেন্স সেন্টেন্স কে ভাঙলে আমরা ক্লজ পেতে পারি আবার একটা সেন্টেন্স ও ক্লজ হয়ে যেতে পারে আমি পরে আলোচনা করছি ক্লজ কে ভাঙলে আমরা পাবো ফ্রেজ ঠিক আছে ক্লজ কে আমরা ভাঙলে পাবো ফ্রেজ আমি একটু ছোট করে নিচ্ছি হয়তো জায়গা হবে না সেই কারণে আমি একটু ই করে নিচ্ছি দেখো আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা বোঝানোর জন্য দেখো আচ্ছা এবার এই পার্ট গুলো একটু ভালো করে লিখে নাও খাতায় লিখো এটা সারা জীবন কাজে লাগবে তোমার খাতায় লিখে রাখো তাহলে একটা সেন্টেন্স কে ভাঙলে আমরা ক্লজ পেতে পারি তাহলে সেন্টেন্সকে ইংলিশে কি বলা হয় জানো বিগেস্ট গ্রামাটিক্যাল পয়েন্ট মানে একটি মানে আমরা ইংরেজি ভাষার সর্বোচ্চ বিষয়টা হচ্ছে কি সেন্টেন্স এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রামাটিক্যাল পয়েন্ট আচ্ছা ফ্রেজ ফ্রেজকে ভাঙলে কি পাবো জানো ফ্রেশকে ভাঙলে পাবো আমরা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ডকে ভাঙলে কি পাবো জানো বলো ওয়ার্ড কে ভাঙলে আমরা কি পাবো কারো কি তোমার ধারণা আছে না ওটাকে কি বলা হয় জানো আচ্ছা ওটা তো আছি প্রথম হচ্ছে মরফিন এটা একটু খেয়াল করে দেখো যে আমরা মূল বিষয়টাতে কি পাবো একটু খেয়াল করো যে ওয়ার্ডকে কে ভাঙলে আমরা পাবো কি মরফিম ঠিক আছে আমরা একটা ওয়ার্ড কে ভাঙলে আমরা পাবো মরফিম এটা তাহলে তোমরা কখনো হয়তো পড়নি আমি একটু পরে আলোচনা করলে তাহলে তোমাদের জন্য ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ধারণাটা আর এটাকে ভাঙলে পাবো হচ্ছে ফোনিন এটাকে ভাঙলে পাবো হচ্ছে ফোনিন তাহলে এই হচ্ছে টোটাল পয়েন্ট আর এগুলোকে ভাঙলে তুমি আর ওইটার কোনো ই থাকে না ঠিক আছে তুমি যেটা মানে অ্যালফাবেট বা যেগুলো শিখো ওগুলো না বাট গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আর তাহলে আমরা ক্লস কে কিভাবে ভাঙবা ক্লস মানে বাক্য মানে একটা তো বাক্য বাক্য কে ভাঙতে পারবো না দুই তিনটা শব্দ মিলে একরকম একটা অর্থ হবে এরকম দুই তিনটা শব্দ মিলে একরকম দ্যাট ইজ ফ্রেজ ফ্রেজ মানে কি ফ্রেজ মানে শব্দগুচ্ছ শব্দগুচ্ছ ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ তাহলে দেখো একদমই মৌলিক পয়েন্ট নিয়ে যদি আমরা না জানি তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা কখনোই জানবো না তাহলে একটা সেন্টেন্স দেখো কম্পাউন্ড হতে পারে হতে পারে কিন্তু পুরোটা মিলে কিন্তু একটা সেন্টেন্স ওই সেন্টেন্সকে ভাঙলে আমরা একটা ক্লজও পেতে পারি এক বা একাধিক ক্লজও পেতে পারি ক্লজ মানে আবার তারা নিজেরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যার নিজস্ব একটা কি আছে ফাইনাইট ভার্ভ আছে আবার অনেকগুলো ক্লজ মিলেও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে তাহলে সেন্টেন্স হচ্ছে একদম বিগগেস্ট সবচেয়ে বড় অংশটুকু হচ্ছে সেন্টেন্স ওই সেন্টেন্সকে ভাঙলে আমরা একটা ক্লজও পেতে পারি আমি বলেছি একাধিক ক্লজও পেতে পারি আর ক্লজকে ভাঙলে ক্লজদের মধ্যে একটা ফাইনাইট ভার্ভ থাকে তোমার ক্লজের মধ্যে কি থাকে একটা ফাইনাইট ভার্ভ থাকতে পারে ঠিক আছে থাকবে অবশ্যই থাকবে ক্লজের মধ্যে অবশ্যই ফাইনাইট আইট থাকবে কিন্তু এই ক্লজকে ভাঙলে আমরা আবার ফ্রেজ পাবো তাহলে সাধারণত ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার থাকে না সাধারণত ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার থাকে না তবে অনেকে ভার ফ্রেজ বলো যে ভার ফ্রেজের মধ্যে ফাইনাইট থাকতে পারে এটা নিয়ে আমরা যখন ফ্রেজের আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব শুধু মৌলিক জিনিসটা এখন জানার চেষ্টা করো তাহলে তোমার এটা সারা জীবন কাজে লাগবে ঠিক আছে মাল্টিপল ক্লজ ওই সেন্টেন্সের মধ্যে যখন যাবা তখন এটা মাল্টিপল ক্লজ আলোচনা আসবে ওইটা আলোচনা করতে গেলে এখন আবার আমাকে একটু ভিন্ন আঙ্গিকে যেতে হবে ঠিক আছে তাহলে আমরা মূল বিষয়টা যেটা পাচ্ছি তাহলে কি পাচ্ছি আমরা দেখো একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সকে আমরা যদি ভাঙি তাহলে আমি বলেছি একটা ক্লজও পেতে পারি একাধিক ক্লজও পেতে পারি ক্লজকে যখন আমরা ভাঙবো তখন আমরা কি পাবো সেটা ফ্রেজ আর ফ্রেজ হচ্ছে কি দেখো একটা ওয়ার্ড হতে পারে একটা ওয়ার্ডও কিন্তু একটা ফ্রেজ হতে পারে আবার একাধিক ওয়ার্ড বিলেও একটা ফ্রেজ হবে কিন্তু তার মধ্যে কোনো ফাইনাইট ভাব থাকবে না ঠিক আছে এবার বুঝতে পারছো না ক্লজের মধ্যে ক্লজ থাকবে না মানে ওটা হচ্ছে হয়তো সেন্টেন্সের মধ্যে ঢুকে যেতে পারে কিন্তু ক্লজ এর ভিতরে আরেকটা ক্লজ ঢুকতে পারবে না ঠিক আছে যেটা আমরা অনেক সময় বলি এরকম যে ওই হোয়াট ইউ নো ইজ রাইট তা আসলে সেন্টেন্স টা হচ্ছে ইট ইজ রাইট হোয়াট ইউ নো এই দুটো কিন্তু ভিন্ন সেন্টেন্স কিন্তু মনে হচ্ছে যেন একটা সেন্টেন্সে ঢুকে গেছে না দুটো আলাদা জিনিস দুটো আলাদা জিনিস আচ্ছা তাহলে ওয়ার্ড আর ওয়ার্ড কে ভাঙলে পাবো আমরা হচ্ছে মরফিম মরফিম পাবো হচ্ছে ফোনিম আমি একটু আরো কথা বলে নেই তাহলে তোমরা বুঝতে পারবা এই তিনটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না দরকার হয় না ঠিক আছে ফোনিম বা মানে ফনেটিক্স বা ফনোলজি ফনেটিক্স বা ফনোলজি যেটা ধনী তত্ত্ব তোমরা বাংলায় পড়েছে না তো বাংলায় তোমরা ধনী তত্ত্ব পড়ি বাংলায় কিন্তু ধনী তত্ত্ব পড়েছ ইংরেজিতে পড়োনি কিন্তু বাংলায় কিন্তু পড়েছো দ্যাট ইজ ফনোলজি ফনেটিক্স অ্যান্ড ফনোলজি যেটা ফনিম ফনেটিক্স অ্যান্ড ফনোলজি যেটা ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আর মরফিম এই মূলত এটা হচ্ছে শব্দ তত্ত্ব এটা পড়েছ না বলতো শব্দ তত্ত্ব শব্দ তত্ত্ব এই যে ওয়ার্ড বা মরফোলজি ওয়ার্ড এগুলো হচ্ছে শব্দতত্ত্ব আর বাক্যতত্ত্বের মধ্যে পেয়ে যাওয়া হচ্ছে বাক্যতত্ত্ব যেটা সেটা হচ্ছে সেন্টেন্স ক্লজ এবং ফ্রেজ এটা পেয়ে যাওয়া বাক্যতত্ত্বের মধ্যে ঠিক আছে তাহলে তোমাদের আমি আরো ভাগ করে দিচ্ছি প্রথম তিনটি হচ্ছে বাক্যতত্ত্ব সিনট্যাক্স যেটা বাংলায় বলে সিনট্যাক্স ঠিক আছে বাংলা ইংলিশে বলে সিনট্যাক্স বাংলায় বলি আমরা বাক্যতত্ত্ব ঠিক আছে আর ওয়ার্ড এবং মরফিম যেটা এটা হচ্ছে শব্দতত্ত্ব ঠিক আছে শব্দতত্ত্ব আর ফোনিম হচ্ছে ধনী তত্ত্ব তাহলে মোটামুটি একটা ধারণা পেলে এটা যে আমরা কি এই সিনট্যাক্স নিয়ে আমরা মূলত আলোচনা করি আমাদের জীবনে সিনট্যাক্সটাই কাজে লাগে তাহলে দেখো যে সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা বড় সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লজ থাকতে পারে আবার একটা ক্লজও থাকতে পারে আর ক্লজ একটা 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 পারে আবার এটা পরাধীন এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে ক্লস কিন্তু ঠিক আছে বলতো ক্লজ কয় রকম মানে কয় প্রকার ক্লজ কে আমরা ভাগ করি বলতো এমনিতেই পারো দুই কি কি বলতো একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ গুড একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হচ্ছে ক্লজ ক্লাস একটা আচ্ছা ক্লাসে পরে আসবে এর বিষয়টা পরে আসলে মূল বিষয়টা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লাস কোঅর্ডিনেট হচ্ছে যখন দুইটা প্রিন্সিপাল হয়ে যাবে তখন এটা কো কোয়ার্ডিনেট ওটা আমরা পরে আসব বাট মূল জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল বানানটা অনেকেই তোমরা ভুল করো পিএল ই লিখে ফেলো প্রিন্সিপালটা অনেকে তোমরা পিএলই লিখে ফেলো না পিএলই না এটা হচ্ছে পিএল প্রধান প্রিন্সিপাল পিএল তোমরা ভাই অ্যাপ্লিকেশনে যদি এই ভুলটা করো তোমরা কিন্তু এই ভুলটা করো টু দা প্রিন্সিপাল এই এই ভুলটা কিন্তু তোমাদেরও হয় ঠিক আছে পিএল লিখে ফেলো আচ্ছা এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আবার তিন প্রকার মনে রাখবে তাহলে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ

সেটা অনেকে বুঝে না তাহলে আমরা ইনফিনিটিভ ওটাকেই বলতে বলবো আমরা যেটা আমরা মূল পড়ায় চলে আসি আবারও এগুলো নিয়ে পরে অনেক আলোচনা করতে পারবো যেহেতু তোমরা আমার সাথে থাকলে এই ধরনের অনেক আলোচনা আমরা পাবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই তালে ইনফিনিটিভ মূল বিষয় হচ্ছে তাহলে ইনফিনিটিভ এর পর আমি কখনো বলবো না প্রেজেন্ট ফর্ম বলবো না তাহলে ইনফিনিটিভ এর পর আমি কখনো কি বলবো না বলতে প্রেজেন্ট ফর্ম বলবো না ইনফিনিটিভ এর মানে টু এর পরে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো না আমরা বলবো বেস ফর্ম ঠিক আছে আমরা বলবো বেস ফর্ম তাহলে টু প্লাস ভার্ব ইজ कॉल्ड ইনফিনিটি ঠিক আছে টু প্লাস ভার্ব ইজ कॉल्ड ইনফিনিটি আর টু এর পরে টু এর পরে যদি কখনো নাউন ইকুইভ্যালেন্ট কিছু আছে সেটা একটা ওয়ার্ড হতে পারে নাউন ফ্রেজ হতে পারে নাউন ক্লজ হতে পারে যাই হোক না কেন নাউন ইকুইভ্যালেন্ট যদি কিছু আছে তাহলে তখন এই টুটা হয়ে যাবে প্রিপজিশন তখন এই টুটা হয়ে যাবে মনে রাখবা প্রিপজিশন তাহলে কোন টুটি প্রিপজিশন একটু খেয়াল করে দেখো যে যে টু এর পরে নাউন ইকুইভ্যালেন্ট কিছু থাকে এই যে এই টুটা হচ্ছে যে টুটার পরে নাউন ইকুইভ্যালেন্ট কিছু থাকে ওই টুটা হচ্ছে প্রিপজিশন ঠিক আছে ওই টুটা হচ্ছে প্রেপোজিশন লেগে থাকো ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা এটা এমন কিছু না শেখার কোনো শেষ নাই এই আমি সেন্টেন্স ক্লস ফ্রেজ নিয়ে আলোচনা করতে গেলে চব্বিশ ঘন্টা এরকম আলোচনা করা যাবে কিন্তু তোমার অনেক কিছু শেষ হবে না আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখাবো ধৈর্য ধরতে হবে সবাইকে তাহলে কোন টুটি প্রিপোজিশন যদি টু এর পরে নাও নিকে কিছু থাকে এমন কিছু আইনজীবী হতে পারে এমন কিছু সেটা ভার প্লাস আইএনজি হতে পারে কিন্তু টু এর পরে যখন ভারব থাকবে তখন আমরা সেটাকে বলবো ইনফিনিটিভ এই ইনফিনিটিভের আবার অনেকগুলো ধরন আছে এই ইনফিনিটিভের আবার অনেকগুলো ধরন আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ এমন হতে পারে যে তোমার যেখানে টুটা অবশ্যই তোমাকে লিখতে হবে যেখানে টুটাকে তুমি উজ্জ রাখতে পারবে না ঠিক আছে টুটাকে উজ্জ রাখতে পারবে না ওই টুটাকে বলা হয় হচ্ছে তোমরা জানো ফুল ইনফিনিটি ফুল মানে পূর্ণাঙ্গ ইনফিনিটি খাতা লিখে রাখতে পারো যেখানে টুটাকে তুমি উজ্জ রাখতে পারবে না যেখানে টুটাকে তোমার না সেটাকে বলা হয় উজ্জ্ব আছে সেটা হচ্ছে বেয়ার ইনফিনেটিভ আর টু যেখানে উজ্জ্ব থাকবে না অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে ফুল ইনফিনেটিভ আরো ক্লাসিফিকেশন আছে ইনফিনেটিভ এই শুধু ইনফিনেটিভ নিয়ে ক্লাস নিলেও এক ঘন্টা ক্লাস নেওয়া যাবে বা দুই ঘন্টা ক্লাস নেওয়া যাবে ঠিক আছে কিন্তু জাস্ট মূল জিনিসটা একটু ফোকাস করার চেষ্টা করি সেটা তাহলে তোমাদের জন্য ভালো হবে তাহলে আমরা ইনফিনিটিভ এক বাক্যে তাহলে এখন থেকে কি বলবো বলো ইনফিনিটিভ কি আমি প্রেজেন্ট ফর্ম বলবো না বেস ফর্ম বলবো বলো কি বলবো বলো তো বুঝতে পেরেছো কি না দেখো তো বেস ফর্ম টু টু প্লাস ভার্ব ইজ কল ইনফিনিটিভ বেস ফর্ম বলবো বেজে জেড নয় এস আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো যদি মডিফায়ারে তোমাকে বলে ইউজ ইনফিনিটিভ তাহলে কি ব্যবহার করবা যদি মডিফায়ার একটা টপিক আছে তোমাদের সেই টপিকে প্রশ্নে সরাসরি আসবে প্রশ্নে সরাসরি আসবে ইউজ ইনফিনিটিভ তাহলে কি ব্যবহার করবে টু প্লাস বেইস ফর্ম হ্যাঁ ইনফিনিটিভ মানে ফুল ইনফিনিটিভটা ব্যবহার করবে টু প্লাস বি জিরো যেটাতে টু উজ্জ্ব থাকবে ওটাকে বলে বেয়ার ইনফিনিটিভ বেয়ার মানে খালি বেয়ার মানে খালি ওটাকে বলে বেয়ার ইনফিনিটিভ বেয়ার মানে খালি বিস্তারিত আর যা আলোচনা নাই তার জন্য তো আমি আছি ক্লাস করছি আমি আছি হ্যাঁ টু প্লাস ভার্ভের বেস ফর্ম এখন বলবে আর কোন টুটি প্রেপোজিশন বলতো কোন টুটি তাহলে প্রেপিশন হয়ে যাবে যেটা ইনফিনিটিভ বলবো না আমরা নাউন জাতীয় কিছু হলেই সেটা প্রোনাউন হতে পারে নাউন ইকুয়েভেলেন কোনো কিছু হলেই হবে সেটা প্রোনাউন হতে পারে এমনকি ভার প্লাস আইএনজি হতে পারে একটা ক্লজ হতে পারে একটা সেন্টেন্স হতে পারে টু এর পরে কিন্তু একটা সেন্টেন্স হতে পারে তখন ঠিক আছে অর্থাৎ ওয়ার্ড ফ্রেজ ক্লজ সবই হতে পারে নাউন তাহলে আই থিংক মোটামুটি তোমরা একটা জিনিস বুঝতে পারলে তাহলে আজকের ক্লাসের আমাদের মূল পার্টের একটা পার্ট আমরা মোটামুটি আলোচনা করেছি যেটা কখনো প্রবলেম হবে না আশা করি দেন দ্বিতীয় যে পার্টি আমরা যাব সেটা হচ্ছে তোমরা একটু বলবে যে ডিফারেন্স বিটুইন কনজাংশন ভার্সেস তাহলে আর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো দেখো প্রেপোজিশনের পর সবসময় নাউন হয় কেন হয় কারণ ইংরেজিকে বলা হয় প্রেপিশন আর ল্যাঙ্গুয়েজ একটা কথা মনে রাখবে ইংরেজিকে কি বলা হয় তাহলে আমি আলাদা জায়গায় লিখছি দেখো আমি আলাদা জায়গায় লেখার চেষ্টা করছি ইংরেজিকে ইংরেজি ভাষার নাম মনে রাখবা পৃথিবীতে দুই ধরনের ভাষা আছে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এবং আরেকটা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করেছিল তারা এই কথাটা একটু করে হলো জানো প্রি পজিশনাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ আমি শর্টকাটে লিখছি এটা তাহলে দুইটা জিনিস আমরা এটা মনে রাখবো

তখন টু প্লাস নাউন হচ্ছে একটা ফ্রেজ হয়ে যায় তুমি যদি টু আর নাউন কে এরিয়া প্রশ্ন করেছে টু আর নাউন যদি একসাথে আন্ডারলাইন করো তখন এটা ফ্রেজ হয়ে যায় কিন্তু যখন আমি প্রিপজিশন বলবো তখন টু টা শুধু প্রিপজিশন আর যখন ইনফিনিটিভ বলবো তখন টু আর ভার মিলেই হচ্ছে ইনফিনিটিভ ওকে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে টু প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রিপজিশন সবসময় কোথায় বসবে দেখো ইংরেজি ভাষায় প্রিপজিশন বসবে প্রিপজিশন প্লাস নাউন তাহলে যেটা আমি বলবো সেটা কি পাবো তাহলে দেখো প্লাস ঠিক আছে প্লাসন প্লাস নাউন তাহলে বুঝতেই পেরেছ প্রিপোজিশনাল আর পোস্ট পজিশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে বাংলা খেয়াল করে দেখো আমি যদি বলি বাংলায় যদি বলি ঢাকা থেকে থেকে শব্দটা কোথায় বসছে দেখো তো ঢাকা থেকে থেকে শব্দটা কোথায় বসছে ঢাকার আগে না পরে বলো থেকে শব্দটি কোথায় বসেছে ঢাকার আগে না পরে তাহলে বাংলায় সবসময় বিভক্তি বা এটা বসবে পরে বাংলায় বিভক্তি বা এটা বসবে সবসময় পরে বিভক্তি বা প্রভূদীশন সবসময় বসবে পরে ঠিক আছে সবসময় বসবে পরে আর ইংলিশে কি হবে দেখো ইংলিশে কি হবে ইংলিশে দেখো প্রিপজিশনের নাউনটা চলে যাবে প্রিপজিশন প্লাস নাউন ঠিক আছে প্রিপজিশন প্লাস নাউন তাহলে বাংলায় হচ্ছে প্রিপজিশনটা যাবে নাউনের পরে আর ইংলিশে যাবে আগে এইজন্য ইংরেজিকে বলা হয় প্রিপজিশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে বলো তো যদি আজকে থেকে ইংরেজি ভাষায় যখন অনুবাদ করতে যাব একটা জিনিস খেয়াল করবা যখন অনুবাদ করতে যাবা তখন প্রিপজিশনটা কিন্তু বাংলায় পরে থাকবে যখন অনুবাদ করতে যাওয়া তখন প্রিপজিশন বাংলার কোথায় থাকবে পরে থাকবে পরে থাকবে ঠিক আছে ওকে তাহলে যেমন যেমন তুমি যদি বলো খুব ভালো একটি পোশাকের জন্যে দেখো তোর টা কোথায় বসছে খুব ভালো একটি বাদ খুব দামি একটি পোশাকের জন্যে জন্য শব্দটা কোথায় বসেছে পরে ঠিক আছে পরে কিন্তু এটাকে উল্টে দাও এটাকে উল্টিয়ে দাও তাহলে ফরটা আগে চলে আসবে যখন তুমি এটাকে ট্রান্সলেট করবে তাহলে অনুবাদের ক্ষেত্রে এই জিনিসটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অনুবাদের ক্ষেত্রে এই জিনিসটি জানাটা খুব খুবই গুরুত্বপূর্ণ বা খুব ভালো একটি শিক্ষার্থীর জন্য ফর এ ভেরি গুড স্টুডেন্ট দেখো ফর এ ভেরি গুড স্টুডেন্ট অনেক বড় কিন্তু ওয়ার্ড ফর এ ভেরি গুড স্টুডেন্ট খুব ভালো একটি শিক্ষার্থীর জন্য জন্য কিন্তু সবার শেষে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ ইংলিশ আগে বল এবং অনুবাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট অনুবাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট

তাহলে এবার প্রিপোজিশনের শর্ত কি তাহলে শর্ত হচ্ছে পরে নাউন থাকবে তাহলে এটা হচ্ছে আসল বিষয় পরে নাউন থাকবে আর এটা যদি কনজাংশন হয় তাহলে যেটা হবে কনজাংশন হচ্ছে ব্যালেন্স ঠিক আছে ধরে নাও নাউন প্লাস আমি এন ব্যবহার করলাম তাহলে পরে আবার কি হবে দেখো একটা নাউন হয়ে যাবে তাহলে এটা ব্যালেন্স তৈরি করছে তাহলে কনজাংশন এর কাজ হচ্ছে একটা ব্যালেন্স তৈরি করা ঠিক আছে কনজাংশনের কাজ হচ্ছে একটা ব্যালেন্স তৈরি করা কো শব্দের অর্থ সম কনজাংশন কো মানে কি বলতো বলতো কো মানে কি কো মানে সম জাং মানে যুক্ত খাতা লিখে নিতে পারো কনজাংশন কো মানে সম জাং মানে যুক্ত যুক্ত কো মানে 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 সম জাং তাহলে কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসকে যেটা যুক্ত করে সেটা নাউনের সাথে নাউন এস সাথে ভার্ভ ভার্বের সাথে ভার্ভ আইনজির সাথে আইএনজি সেন্টেন্স এর সাথে সেন্টেন্স লিঙ্ক তৈরি করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কনজাংশন ঠিক আছে তার মানে সকল কনজাংশনী লিংকার কিন্তু সকল কনজাংশন না একটা জটিল কথা বললাম সকল বা কিন্তু সকল কনজাংশন নয় তাহলে খুব জটিল একটা কথা বললাম তোমরা কানেক্টরস পড়ো তোমার কানেক্টরস কিন্তু তোমাদের একটা টপিকই আছে আমাদের তাই না কানেক্টরস কিন্তু আমাদের একটা কি আছে টপিক আছে আলাদা এটা একটু মনে রাখবা যে সকল কনজাংশনী コネক্টরস বলতে পারবো বা লিংকারস বলতে পারবো কিন্তু সকল লিংকারস বা কনজাংশন কে কানেক্টরস বলতে পারবো না কানেক্টরস বলতে এই তোমার কনজাংশন বলতে পারবো না তাহলে অনেক কিছু শেখার আছে এইভাবে লট অফ থিংস টু লার্ন ঠিক আছে অনেক কিছু শেখার আছে যদি তুমি আগ্রহী হও তাহলে কনজাংশন আর প্রিপোজিশনের মূল পার্থক্যটা বোঝা গিয়েছে কনজাংশন এবং প্রিপোজিশনের মূল পার্থক্যটা কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তাহলে ওকে আচ্ছা তাহলে এটা মোটামুটি বোঝা গেছে হ্যাঁ তোমাদের আটটা ব্যস্ত এমনিতেই শেষ প্রায় এক বছর পড়ালাম না আটটা ব্যাসে রাত আটটা ব্যস্ত গত জুন থেকে শুরু করছি আর কি ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হবে আর কি তাহলে প্রিপজিশন প্রিপজিশন হচ্ছে নাউনের সাথে অন্য পার্শ্ববর্তী সম্পর্ক তৈরি করে দিবে লিখে নাও প্রিপজিশন হচ্ছে নাউনের সাথে অন্য পার্শ্ববর্তী সম্পর্ক তৈরি করে দিবে লিখে নাও প্রিপজিশনের সাথে প্রিপজিশন নাউনের সাথে অন্য নাউন বা প্রোনাউনের সাথে অন্য পার্শ্ববর্তী সম্পর্ক তৈরি করে দেয় হচ্ছে প্রিপজিশন আর কনজাংশন হচ্ছে সমজাতীয় জিনিসের সাথে সম্পর্ক তৈরি করে এর আগে কি হবে এটা আমি জানি না এর আগে কি থাকবে এটা আমি জানি না বলা যাবে যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি বলা যাবে কিন্তু মূল কথা হচ্ছে এটার আগে কি বসবে হচ্ছে এর পরে কি বসবে এর পরে আমরা কি ব্যবহার করবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনজাংশনে যে সমজাতীয় জিনিসকে যুক্ত করে মানে সম মানে ধরুন ওয়ার্ডের সাথে ওয়ার্ড ফ্রেজের সাথে ফ্রেজ নাউনের সাথে নাউন এর সাথে মানে এন্ড এর আগেও এন্ড এর পরেও কিন্তু সেন্টেন্স হতে পারে সেন্টেন্স কে দুইটা সেন্টেন্স কে যুক্ত করতে পারে ওটা হচ্ছে সমস্ত কনজাংশনই কানেক্টরস বলতে পারবো বা লিঙ্কার বলতে পারবো কিন্তু সকল কানেক্টরস বা লিঙ্কার কে আমি কনজাংশন বলতে পারবো না কারণ একটা অ্যাডভার্বও কনজাংশন কাজ করতে পারে একটা প্রিপজিশন অফ কাজ করতে পারে ঠিক আছে একটা রিলেটিভ প্রোনাউন প্রোনাউন ও কাজ করতে পারে রিলেটিভ প্রোনাউন তোমরা যেটা জানো প্রিপজিশন হচ্ছে নাউনের সাথে অন্য পার্শ্ববিশের সম্পর্ক তৈরি করে দেয় লিখে নিবা প্রিপজিশন নাউনের সাথে অন্য পার্শ্ববিশের সম্পর্ক তৈরি করে দেয় অর্থাৎ প্রিপোজিশনটা পরে নাও আগে কি থাকবে আমি জানি না কিন্তু আগে যেটা থাকবে তার সাথে প্রিপোজিশনটা সম্পর্ক তৈরি করে দিবে আর যেখানে আগে থেকে সম্পর্ক থাকে সেখানে প্রিপোজিশন ব্যবহার করার দরকার নাই আচ্ছা দুইজন যদি আগে থেকে পছন্দ করে তাহলে কি ঘটকের দরকার আছে বলো তো ঘটকের দরকার আছে আগে আগে থেকে দুইজন যদি পছন্দ করলে ঘটকের দরকার আছে বলো আছে ঘটকের দরকার নাই গুড তাহলে যদি সম্পর্ক থাকে তাহলে প্রিপজিশন লাগবে না আর যদি না থাকে তাহলে ঘটক লাগবে তার মানে প্রিপজিশনের কাজ হচ্ছে ঘটকালি করা প্রিপজিশনের মূল কাজ হচ্ছে তাহলে কি করা তাহলে দেখো ঘটকালি করা ঠিক আছে এবার বুঝছো তাহলে হ্যাঁ আশা করি আহ তাহলে আর এন্ড এর কাজ হচ্ছে সমজাতীয় জিনিসের মধ্যে করা আর preposition হচ্ছে noun সাথে অন্য যে কোনো কারো সম্পর্ক তৈরি করে দেয়া আচ্ছা এবার আমরা আসি দেখো এই তোমাদের পরবর্তী যে পার্টি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভার্সেস অ্যাডজেক্টিভ না না নিজেরা বলে হলো এটাই হয়ে যাবে হ্যাঁ বুঝছো বেশি বোঝা যাবে না আচ্ছা তাহলে দেখো এবার এবার আসলে দেখো ডিটারমিনার তোমরা আধুনিক ইংলিশে ডিটার্মিনারকে অনেকে একটা পার্টস পিস মনে করে আলাদাভাবে যেহেতু আমরা ওইভাবে শিখিনি এই জন্য আমি বলছি না আলাদাভাবে তাহলে মনে রাখবা এখানে একটা কথা লিখবা যে সকল ডিটার্মিনার্টিভ খাতায় লিখে নাও সকল ডিটারমিনের অ্যাজেকটিভ কিন্তু সকল অ্যাজেটিভ ডিটারমিনার নয় আর জিনিস লিখে নাও সকল ডিটারমিনের অ্যাজেকটিভ কিন্তু সকল অ্যাজেটিভ ডিটারমিনার নয় হ্যাঁ ঘটক সব প্যাস লাগাই সাউন্ড কে লাগাইছে আর কি প্যাস না ব্যবসা হবে কেমনে ঘটক যদি প্যাঁচ না লাগায় তাড়াতাড়ি যদি মিলে যায় তাহলে তো সম্পর্ক ই হবে না ওই জন্য ও লাগায় ঠিক আছে তাহলে আমরা আহ ভার্সেস ডিটারমিনার পার্থক্য কি তাহলে বলো তো কি একটা কথা বলেছি কথা খাতার লিখে নাও সকল ডিটারমিনারি অ্যাডজেক্টিভ সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনারি অ্যাডজেক্টিভ কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয় লিখেছো তার মানে ডিটার্মিনার নামে কিন্তু আলাদা কোন পার্স অফ পিস নেই ডিটার্মিনার নামে কিন্তু আলাদা কোনো পার্স অফ পিস নেই আচ্ছা যেমন ধরে নাও আমি সহজ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এন এ বা দি এই তিনটা হচ্ছে আর্টিকেল এই আর্টিকেল হচ্ছে ডিটার্মিনার তার আচরণ তার কাজের ফাংশনের উপরে ডিপেন্ড করে এটাকে বলা হয় আর্টিকেল আর এই একটা ডিটারমিনার কিন্তু ধরে নিলাম আর্টিকেলগুলো ডিটারমিনার তো আর্টিকেল তো যদি আটটা পারসবিস ধরি তাহলে কি আটটা পারসবিসের কোন একটার মধ্যে যাবে কিনা বলো তো কোন অ্যাক্টরের মধ্যে যাবে কিনা আমি যদি বললাম আর্টিকেলগুলো ডিটারমিনার ঠিক আছে কিন্তু এই যে আর্টিকেলগুলো তাহলে কোন আর ডিটারমিনার তো কোনো পারসবিস ধরছি না আমরা যদি ধরি তাহলে ডিটারমিনার আলাদা রেখে দিতে পারবো কিন্তু যদি না ধরি তাহলে একটু ঝামেলা আছে তাহলে কোনো না কোনো পার্স অফিসের মধ্যে ফেলতে হবে সেটা কার মধ্যে যাবে তারা মধ্যে যাবে তাহলে ডিটার হয়তো তোমার মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ডিটারমিনারের সাথে মূল পার্থক্যটা কোথায় ঠিক আছে ডিটারমিনারের সাথে মূল মনে রাখবা ডিটারমিনারের মৌলিক আহ মিনিং থাকে না এই তোমার ডিটারমিনারের মৌলিক ফাংশন বা মিনিং থাকে না সাধারণত তাদের গ্রামাটিক্যাল ফাংশনটা ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ফাংশনটা ইম্পর্টেন্ট কিন্তু এজিটিভের একটা মৌলিক অর্থ থাকে আমি আরেকটা জিনিস বলি সেটাও এজিটিভ বলি আমরা দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ না আমি কিন্তু তার নাম কি পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মাই হিজ তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো মাই হিজ হা এগুলো হচ্ছে এগুলো ডিটারমিনার এগুলো ডিটারমিনার ঠিক আছে তাহলে এগুলো ডিটারমিনার তাহলে আমরা পজিটিভ অ্যাজেটিভ ও ডিটারমিনার অন্তর্ভুক্ত আর্টিকেল ও ডিটারমিনার অন্তর্ভুক্ত কিন্তু এরা কোন পার্সপিসের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে অ্যাজেটিভের অন্তর্ভুক্ত জন্য আমি বলেছি সকল অ্যাজেটিভই এই ডিটারমিনারী অ্যাজেটিভ কিন্তু সকল অ্যাজেটিভ ডিটারমিনার নয় যেমন ধরে নাও আমি সহজ একটা উদাহরণ দিয়ে বলি যে আমি যদি বলি অনেস্ট দেখো অনেস্ট শব্দটির একটা স্বতন্ত্র মিনিং আছে অনেস্ট শব্দটি স্বতন্ত্র একটা মিনিং আছে এবং এই অনেস্ট শব্দটি শুধু অ্যাজেটিভ সে কিন্তু নয় তাহলে এই অনেস্ট শব্দটি মূলত সে কিন্তু ডিটারমিনার না কিন্তু এই যে আর্টিকেল এবং পসেসিভ তারা মূলত ডিটারমিনার তারা মূলত ডিটারমিনার হ্যাঁ আর আমি একটা কথা বলেছি আবার সকল ডিটারমিনারি অ্যাজেক্টিভ সকল ডিটারমিনারি অ্যাজেক্টিভ কিন্তু সকল অ্যাজেটিভ কিন্তু ডিটারমিনার নয় তার মানে অনেস্টকে আমি কখনো ডিটারমিনার বলতে পারবো না ডিটারমাইন সামথিং মানে নির্দিষ্ট করে দেয়া ডিটারমাইন সামথিং মানে হচ্ছে নির্দিষ্ট করে দেয়া নির্দিষ্ট করে দেয়া ঠিক আছে তাহলে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ারগুলো ডিটারমিনার সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় বলতো কি কোয়ান্টিফায়ারগুলো ডিটারমিনার কোয়ান্টিফায়ার ঠিক আছে এটাই কিন্তু ডিটারমিন এটা অনেকে ই করে ফেলে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার কোনগুলো এই যে দেখো মেনি বা সাম এগুলোতে কিন্তু বিসিএসও প্রশ্ন হয় বাস্তব জীবনেও দরকার আচ্ছা তাহলে একটু করে এখন অনেক সময় কিন্তু আবার দেখো যে এখানেও তুমি যদি মেনিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করো বা মাস্ক সামকে তখন কিন্তু সেটা ডিটার্মিনার থাকবে না কারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিটার্মিনার নাউন ছাড়া বসতে পারে না ডিটার্মিনার নাউন ছাড়া বসতে পারে না ঠিক আছে ডিটার্মিনার নাউন ছাড়া ব্যবরিত হতে পারে না তাহলে আমরা কি কি পাছি এবার সহজ কথা দেখো অনেস্ট আমরা এজেরি কিন্তু সে ডটারমিনার নয় আর আর্টিকেল পজিটিভ কোয়ান্টিফায়ার এগুলো সবগুলোই ডটারমিনার আবার যেহেতু এরা ডটারমিনার সকল ডটারমিনারকে আমি বলেছি এজটিভ কিন্তু সকল এজটিভ এখানে কি নয় ডটারমিনার নয় মূলত ডটারমিনারর সাথে ইন্টারনাল রিলেশন থাকবে সরাসরি কি থাকবে এরপরে দেখো নাউন থাকবে তবে ব্যতিক্রম অনেকগুলো আছে ব্যতিক্রম যখন আসবে তখন আমরা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা আছে সেগুলো এখানে করলে তোমাদের প্রয়োজন নাই তোমাদের আসবে আর এই যে এখন যে জিনিসগুলো পড়ালাম এগুলো সরাসরি তোমার মডিফায়ারে ইয়েতে আসবে তোমার কি বলে তোমাদের যে মডিফায়ার একটা টপিক আছে বা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আছে সেখানে কিন্তু হুবহু এই প্রশ্নগুলো হবে তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা তাহলে তোমার সারা জীবন কাজে লাগবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমনকি বিসিএস এই জিনিসটি কাজে লাগবে আচ্ছা এবার আসো যে মনে রাখতে হবে যে অ্যাজিরিবের সম্পর্ক হচ্ছে আমি ডান দিকে লিখছি দেখো মূলত অ্যাজিরিবের সাথে সম্পর্ক হচ্ছে নাউন বা প্রোনাউনের তাহলে আমি আবারও বলছি দেখো এজিরিব সাথে সম্পর্ক কার তাহলে বা কার নাউন বা প্রোনাউনের এই জন্য পরীক্ষায় তোমাদের আসবে দেখবা প্রি মডিফাইন নাউন এই জন্য এটা আসবে প্রি মডিফাই নাউন এটা আসবে কিন্তু আর অ্যাডভার্বের সাথে সম্পর্ক কার দেখো অ্যাডভার্ভ হচ্ছে বাকি পার্শ্ববিধির সাথে সম্পর্ক ঠিক আছে অ্যাডভার্ব হচ্ছে তাহলে বাকি পার্সেজের সাথে সম্পর্ক কিভাবে একটু দেখো ঠিক আছে না রে বাবা এটা অনেকগুলো পেজ আছে অনেক একটা পেজ না একটা পেজ না হ্যাঁ একটা পেজ অনেক বড় লিখতে পারি আমি একটা অনেক কিছু লেখা যায় এটা ওই যে তোমার মাইক্রোসফট হোয়াইট বোর্ড আর কি হ্যাঁ এটা অনেক বড় আর পাশে সরানো যায় পাশে সরানো যায় অনেক বড় হোয়াইট বোর্ড এটা 这个 তার এটাকে আবার আমি ফাইল করতে পারি আলাদা আলাদা ফাইল করতে পারি আচ্ছা তাহলে কার সাথে কার সাথে সম্পর্ক দেখো ভার্বের সাথে সম্পর্ক অ্যাজেডিভের সাথে সম্পর্ক অ্যাডভার্ব এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি তবে অন্যান্য পারসপিজের সাথে সম্পর্ক আছে এ ঠিক আছে অন্যান্য পারসপিজের সাথে সম্পর্ক আছে কিন্তু মূলত এই তিনটি পারসপিজের সাথে বেশি সম্পর্ক তাহলে মূলত নাউন প্রোনাউনসার সবাইকে মডিফাই করে হয়তো ইন্টারজেকশন কে কিছু রিয়ার বিষয় আছে ইন্টারজেকশনকে মডিফাই করে না দি একটা জায়গায় কিছু বিষয়ে হয়তো মডিফাই আসে এজন্য আমরা ওইভাবে বলবো না আমরা বলবো যে বোঝানোর সুবিধার তা আমরা বলি নাউন প্রোনাউনকে অ্যাজেটিভ মডিফাই করে আর বাকি পার্স অফ স্পিচ অ্যাডভার্ব ঠিক আছে বাকি পার্স অফ স্পিচ বলতে এই তিনটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে অ্যাজেটিভের সাথে সম্পর্ক হচ্ছে নাউন প্রোনাউনের আর অ্যাডভার্বের সাথে সম্পর্ক হচ্ছে ভার্ব অ্যাজেটিভ এবং অ্যাডভার্বএছাড়াও প্রি পজিশন কনজাংশন এবং পুরো সেন্টেন্সের সাথেও অ্যাডভার্বের সম্পর্ক থাকতে পারে বা কে মডিফাই করতে পারে ইতিমধ্যে এই জিনিসটি বেসিক জিনিসটি আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে বেসিক জিনিসটা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা একদমই বেসিক পয়েন্ট নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের এটা কখনো আর প্রবলেম হওয়ার কথা না তবুও আমরা একটু ঝটপট রিভিউ করে নিই ঠিক আছে রিভিউ করে নিই দেখি তোমাদের মনে আছে কিনা বলো তো তাহলে যে ইনফিনিটিভ কিভাবে বুঝবো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম আর যদি বলা হয় ইনফিনিটিভ কোনটা কিভাবে লিখবা তাহলে ইনফিনিটিভ কেউ যদি বলে ইনফিনিটিভ কি বা কোনটা টু প্লাস ভি গুড আর ই কোনটা প্রিপজিশন টু টু কখন প্রিপজিশন টু কখন প্রু এর পরে যখন ডাউন থাকবে গুড আর কনজাংশন ক্ষেত্রে কি হয় মানে কখন বুঝবো এটা কনজাংশন কখন বুঝবো এটা কনজাংশন কখন বুঝবো এটা কনজাংশন সমজাতীয় গুড আর প্রিপজিশন তো আগেই বলেছি প্রিপজিশনের পরে নাউন থাকবে আগে যা কিছু ইচ্ছা থাকতে পারে কিন্তু পরে অবশ্যই নাউন থাকবে সমজাতীয় জিনিসকে যুক্ত করে সেটা হতে পারে অ্যাডভার্ব অ্যাডভার্ব হতে পারে সেটা ঠিক আছে আর আমি বলেছি সকল কোন পার্সপিস বলতে পারবো সকল ডিটার্মিনারি কি কিন্তু সকল কি নয় কিন্তু সকল কি নয় ডিটারমিনার নয় আর আরিবর সাথে কোন পার্স সাথে সম্পর্ক হবে এজিরিব সাথে সম্পর্ক কোন পার্স তার বাকি পার্টনারদের সাথে সম্পর্ক কার বাকি পার্টনার্সগুলোকে মডিফাই করে বা তাদের সাথে সম্পর্ক কার গুড এই হচ্ছে তারই মোটামুটি আজকের ক্লাসের সামারি বুঝতে পারল এটা আগামী ক্লাস আরো বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমরা হ্যাঁ আগামী ক্লাস আরো বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমরা এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসে অবশ্যই শনি সোম বুধে তোমরা অ্যাটেন্ড করবে অন্তত বেসিক ক্লাসগুলো আগে করে মানে করে নিবা তাহলে তাহলে তোমার যে বেসিক যে সমস্যাগুলো আছে মৌলিক যে সমস্যাগুলো আছে তোমার আজকে ক্লাসে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছো আমরা আমি একদম এক্সেপশনালি অনেক কিছু চেষ্টা করেছি নতুন কিছু তথ্য তোমাদের দেওয়ার জন্য যেটা তোমার পরবর্তীতে কাজে লাগবে আর ঠিক আছে সেম আগামী ক্লাস একই টাইমে হবে শনি সোম বুধ ঠিক আছে মানে বুধবার আটটায় বুধবার আটটায় এবং সকাল আটটায় হবে সকাল আটটায় হবে তোমরা যারা ইয়েতে ক্লাস করতে পারবা জুমে ক্লাস করতে পারবা সকাল আটটায় লাইভ হবে না তবে রাত আটটা তুমি ফেসবুকেও দেখতে পারবে ওকে তাহলে আল্লাহ হাফেজ ভালো থেকো